হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে 8 উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে তামিম ইকবালের দল। কিউইদের বিপক্ষে সিরিজ বাঁচানোর জন্য বাংলাদেশের হাতে রয়েছে এখনও 2টি ম্যাচ। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ভালো কিছু করার আভাস দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল খান। তাই তো নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশে আসতে পারে বিশাল পরিবর্তন। অন্তত বাংলাদেশের একাদশে 2টি পরিবর্তন প্রায় নিশ্চিত। ব্যাটিং অর্ডারেও আসতে পারে পরিবর্তন। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আবারও 3 নম্বর পজিশনে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে 3 নম্বর পজিশনে ব্যাটিং করে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সৌম্য সরকার। দ্বিতীয় ওয়ানডেতে সৌম্য সরকারকে একাদশে রাখা হবে, তবে তিনি ব্যাটিং করবেন মোহাম্মদ মিথুনের জায়গায়। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাদ দেওয়া হবে মোহাম্মদ মিথুনকে, কারণ দলে 6 নম্বর বোলার হিসেবে সৌম্য সরকারকে দলে চায় বাংলাদেশের কাপ্তান তামিম ইকবাল। অন্যদিকে বোলিংয়েও আসতে পারে পরিবর্তন। তরুণ বোলার হাসান মাহমুদকে বসিয়ে দেওয়া হবে দ্বিতীয় ওয়ানডে থেকে। হাসান মাহমুদের পরিবর্তে দলে আনা হবে মোহাম্মদ সাইফুদ্দিনকে। পরীক্ষিত এই অলরাউন্ডারকে দেখা যেতে পারে টাইগারদের দ্বিতীয় ওয়ানডেতে। দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদকে সাপোর্ট করতে পারবেন মোহাম্মদ সাইফুদ্দিন। তাই তো দলে একজন অলরাউন্ডারকে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আর তার জন্যই দ্বিতীয় ওয়ানডেতে এই 2টি পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। মোহাম্মদ মিথুনকে বাদ দিয়ে দলে আনা হবে নাজমুল হোসেন শান্তকে। এছাড়াও তরুণ বোলার হাসান মাহমুদের পরিবর্তে একাদশে খেলবেন মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়াও একটি পরিবর্তন থাকবে ব্যাটিং অর্ডারে। মোহাম্মদ মিথুনের জায়গায় ব্যাটিং করবেন সৌম্য সরকার। তো দর্শক বন্ধুরা, চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশটি। তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। তো দর্শক বন্ধুরা, এই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশের এই একাদশ নিয়ে আপনাদের কী মতামত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই নিজের কমেন্ট বক্সে লিখবেন। আর ক্রিকেটের সব আপডেট নিউজ সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।